Hello, ভাই, কেমন আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ভালো আছি। আচ্ছা, তোমার চেয়ারম্যানগিরি কেমন চলতেছে? তাই নাকি? হ্যাঁ ভাই, আমারও বিপদ কাটা গেছে। সেই চিন্তাটা করতেছিলাম, সেটা এখন মিটে গেছে। হ্যাঁ ভাই, স্বপ্নের কথা কেমনে বলি কও। আচ্ছা ভাই, আমি তোমার তাহলে পরে কল দিই। আচ্ছা ঠিক আছে। মনির সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে এখানে সময়টা কাটাতে হবে। ও, তুমি আসো। কে ফোন করেছিল মন্না ভাই? জানো, গ্রামে মন্না ভাই অনেক কাজ করতেছে। শুনলাম মহিলাগুলোর জন্য নাকি সে একটা সেলাই ট্রেনিং স্কুল খুলতেছে, আর সেটা হইব শেফালি ভাবির নামে। বাহ, এটা তো খুবই ভালো কথা। আমি জানতাম আমার ভাই চেয়ারম্যান হইলে সে অনেক কষ্ট করবো মানুষের লেগা। ইস, এই সময়টায় যদি আমি তার পাশে থাকতে পারতাম। তুমি তো এখানেও কাজ করছো মনি, খেলে যদি দেশের মুখ উজ্জ্বল করতে পারো সেটা তো অনেক গর্বের কাজ, আর তাতে মন্ডা ভাই অনেক খুশি হবে। দেখি পারি কিনা, একটার পর একটা যেমনি বাধা আসতেছে। বাধা এলে সেটা পার হয়ে এগোতে হবে, থেমে তো থাকা যাবে না। আচ্ছা মনি, তুমি তো দলে আবার সুযোগ পাচ্ছ, তোমার কেমন লাগছে সেটা তো বললে না। দেখা বুঝতেছ না, আমার অনেক খুশি লাগতেছে। বুকের ভিতর থেকে পাথরটা নামে গেছে। আমি তো একবার ভাবছিলাম আমি মনে হয় খেলতেই পারবো না। মাশরাফি জুনিয়র খেলতে পারবে না, এটা আবার হয় নাকি? খালি কষ্ট একটাই, আগের একাডেমিতে খেলতে পারবো না। তুমি একদম চিন্তা করো না, আমি খোঁজ নিয়েছি, ব্রেভার্স একাডেমিও অনেক ভালো। কি জানি, ওই কোচ স্যারের মতো কি আর কাউরে পামো? যে তোমাকে ভালো করে যাচাই না করে অবিশ্বাস করেছে, সাগরের মতো বখাটের কথায় তোমাকে হোস্টেল থেকে বের করে দিয়েছে, তাকে নিয়ে চিন্তা করো না মনি। কিন্তু আমার এই খেলায় ফিরাইতে স্যার যা যা করছে সেটা তো আমি বলতে পারবো না। আর কোথায় যাচ্ছ? একটু বসো। আরে বসো না, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে আমার। আইন কি ওই মায়েরার সঙ্গে তার সম্পর্কের কথাটা কইব? মনি একটু বসো প্লিজ। বসতে পারবো না, কি বলবা তাড়াতাড়ি বলো। জানো মনি, আমি না গতকাল থেকে একটা জার্মান সিরিজ দেখা শুরু করেছি, নাম হচ্ছে ডার্ক, মানে অন্ধকার। এটার নায়কটা একটা গুহার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। আয়ান, কি বলতেছো তুমি এগুলা? এটা তোমার জরুরি কথা? আচ্ছা শোনো, আমার সাথে যাও। না মনে, তুমি যাবে না। আচ্ছা একটু পরে গেলে কি এমন ক্ষতি হবে? কে কল করেছে? সাগর ভাই নিচে আসছে, এই জন্যই তুমি আমার যাইতে দিতে চাইতেছ না, তাই তো? সরো, আমার যাইতে দাও। মনি তুমি যাবে না। আমি সাময়, সরো আমার হাত। মনি তুমি যদি যাও এটা কিন্তু খুবই খারাপ হবে। আমার জীবনে এখন সব থেকে খারাপ সময় যাইতেছে, এখন আমি আর নতুন কোনো খারাপকে ভয় পাই না। মনি আমাকে এভাবে ফেলে বেরিয়ে গেল, ও হয়তো এখন সাগরকে পছন্দ করে। আমি বা কে মনিকে বাধা দেয়ার? না, আমি মনির পথে আর কোনো বাধা হব না, আমি প্রমিস করছি। মনি তোমার জাতীয় দলের দরজা খোলার জন্য আমি সব করব, মামুনকেও রাজি করাবো,
তুতুলকে বিয়ে করার জন্য।